নমস্কার বন্ধুরা শম্পার রান্নাঘরে সবাই স্বাগত আজকের ভিডিওতে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দু দুটো সুন্দর স্বাদের রেসিপি নিয়ে এসেছি এর আগে রুটির তরকারির অ্যালবামে আমি একটা রেসিপি দেখাতে পারিনি সময়ের অভাবে আজ সেটা দিয়েই শুরু করলাম এর জন্য কড়াইয়ে আমি দেড় টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নিয়েছি আর তাতে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা ফুলকপি গাজর আর বিনস অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এটা যখন একটু ভাজা হবে তখন এর মধ্যে আবার ছোট করে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর মটরশুঁটি সবগুলোই এরকম করে ভেজে আমি তুলে রেখেছি এবারে যেটুকু তেল রয়েছে তার মধ্যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি পানির খুব কম পানির লাগবে পঞ্চাশ গ্রাম মতো পানির রয়েছে সেটাও আমি ভেজে নিচ্ছি এটা নিজেদের পছন্দ মতো ভেজে নিতে হবে কড়া ভাজতে চাইলে সেরকম করেও ভাজা যাবে আর লাইট ভাজা করতে চাইলে সেরকমও ভাজা করা যাবে পনিরটা একটু ভাজা হয়েছে পরে এর মধ্যে কিছুটা কাজু বাদাম ভেজে নিচ্ছি কাজুবাদামও আমি মাঝখান থেকে দুভাগ করে দিয়েছি সব সবজিগুলো এরকম করে কাটা থাকলে কাজুটাও এরকম ছোট করে দেওয়া থাকলে তরকারিটাতে ম্যাচ করবে ভালো কিছুটা কিশমিশ ভেজে নিচ্ছি এর মধ্যে এবারে এই সমস্ত ভাজাগুলো আমি তুলে রেখে বাকি রান্নাটা করব এবারে আরেকটু সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে কোনো কুকিং অয়েল দিয়েই রান্নাটা করা যাবে চাইলে পুরোটা ঘি দিয়েও করা যাবে আমি তেল আর ঘি দুটো দিয়েই করব তেল গরম হলে এর মধ্যে আমি ফোড়নের মশলাগুলো দেব দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা দেব দারচিনি বড় এলাচ ছোট এলাচ দুটো শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিলাম যে কোনো মানে যা গরম মশলা বাড়িতে থাকে গোটা কয়েকটা দিয়ে দিলেই হবে শুঘ্রান নিয়ে ব্যাপার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দেব সবার আগে দিচ্ছি এখানে দু টেবিল চামচ পরিমাণ পেস্ট করা টমেটো রয়েছে এটা দিয়ে দিলাম হলুদ দিলাম প্রয়োজন মতো কোয়াটার চা চামচ হলুদ দিয়েছি নুন দিচ্ছি স্বাদ মতো পরেও নুন অ্যাড করতে হবে তাই এখন কম দেওয়াই ভালো আর সবজি ভাজার সময়ও কিছুটা নুন দেওয়া হয়েছে এর মধ্যে অল্প একটু জল দিলাম কারণ গুঁড়ো মশলা আমি অ্যাড করব আর টমেটোটাও একটু সেদ্ধ হতে হবে তাই অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এই সবগুলো একটু মিশিয়ে ঢাকা দিয়ে সাত মিনিট মতো রান্না করে নিলাম তাতে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এবারে ঢাকা খুলে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটা কষিয়ে নেব আমি যখন ঢাকা দিয়ে রেখেছিলাম তখন কিন্তু আঁচ একদম লো করা ছিল এবারে আঁচটা একটু বাড়িয়ে এটা কষিয়ে নিচ্ছি তেলটা একেবারে ছেড়ে আসা পর্যন্ত আমি কিছুটা ছোলার ডাল একশো গ্রাম মতো ছোলার ডাল এক চা চামচ আদা বাটা অল্প একটু নুন আর একটা তেজপাতা দিয়ে আগেই সেদ্ধ করে রেখেছি একদম গলিয়ে দিয়ে এরকম করে সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে সেই সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আমরা তো ছোলার ডাল খাই রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে আর শীতকালে এই সবজি দিয়ে ছোলার ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর পুষ্টিকর হয় সবজির গুণগুলো এর মধ্যে চলে আসে একটু মিশিয়ে নিচ্ছি এবারে ভেজে রাখা সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো আর আরেকটু জল দিতে হবে গরম জল দেবো গরম জল দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেব একটু মিশিয়ে নিচ্ছি এরকম করে ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে ফিনিশিং টাচ দিতে হবে দিচ্ছি অল্প একটু ধনে পাতা আর স্বাদ মতো একটু চিনি দিতেই হবে ছোলার ডালে নিজের পছন্দ মতো চিনি দিয়ে দিতে হবে এর মধ্যে আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এর মধ্যে দেব ঘি সব কিছু মিশিয়ে এক মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে বারো মিনিট সব কিছু যখন ফ্লেভারগুলো মিশে যাবে ঠিক দেখতে এরকম হয়েছে এবারে এটা সার্ভ করে দেবো রুটি পরোটার সাথে সুন্দর স্বাদের একটা তরকারি এটা সার্ভ করার সাথে সাথে চলে আসছি আমাদের পরের রেসিপিতে এটা একেবারেই কিন্তু মশলা ছাড়া একটা তরকারি হবে আলু আর বেগুন দিয়ে এটা একটা শুখা তরকারি হয় কিন্তু আমি এটা একটু রসালো করে দেখাবো যেহেতু রুটির সাথে খাওয়া হবে সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমি আলু দেব আমি পাঁচশো গ্রাম সবজি রান্না করবো আলু বেগুন টমেটো আর পেঁয়াজ মিলিয়ে আমি আলু এরকম ছোট ছোট করে কেটে রেখেছি সেটা সবার আগে ভেজে নিচ্ছি অল্প নুন আর হলুদ দিয়ে যেমন আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণ যাতে আলু নরম হয়ে যায় আর ভাজতে তাহলে সুবিধে হয় সেজন্য অল্প একটু নুন আর হলুদ দিয়ে আজ লো করে ঢাকা দিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ মিনিট তারপরে আজ বাড়িয়ে একটু ভেজে নিতে হবে তাহলে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ আর ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পরে এতক্ষণ তো আঁচ লো করাই ছিল এবারে আঁচটা একটু বাড়িয়ে আলুগুলো হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এটা একটু ভালো করেই ভাজতে হবে না হলে কিন্তু তরকারিটাতে স্বাদ আসবে না এখন মনে হচ্ছে যে তেল অনেকটা বেশি রয়েছে কিন্তু তরকারিটা রান্না হয়ে যাওয়ার পরে বোঝা যাবে যে তেল তেমন বেশি নেই কারণ এর মধ্যে এখনও বেগুন টমেটো পেঁয়াজ এই সমস্তও পড়বে আলুগুলো একটু ভাজা হয়েছে পরে আমি বেগুন এরকম ছোট ছোটো টুকরো করে কেটে এর মধ্যে মিশিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আবারও একটু ভেজে নেবো আর বেগুন ভাজার সময়ে আঁচ লো করে একটু ঢাকা দিয়ে রাখলে তাহলে বেগুন ভাজতে একটু কম তেল লাগে তাই আমি আবারও আগের প্রসেসে চলে যাচ্ছি আমি আঁচ লো করে দিচ্ছি আর ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি এবারে কিন্তু আঁচটা একটু বাড়িয়ে বেগুন আলু সবগুলোই একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে এই ভাজাটা ঠিকঠাক না হলে ভালো লাগবে না তরকারিটা খেতে বেগুন একদম গলে যাবে আর যেটা চাইছি আমি যে একটু ক্রাঞ্চিনেস থাকবে তরকারিটাতে সেই জিনিসটা না এলে কিন্তু স্বাদ হবে না সেরকম একটু ভাজা হয়েছে পরে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা এরকম বড় বড় করে কেটে রেখেছি সেটাও ভাজছি এবারে কিন্তু আর আমি ঢাকা দেব না তাহলে পেঁয়াজ একদম গলে যাবে আগেই বললাম যে সমস্ত সবজিগুলো নরম হবে কিন্তু একটু ক্রাঞ্চিনেস থাকবে তাহলেই তরকারিটা খেতে ভালো লাগবে এই পেঁয়াজের বাল্বগুলো আমি আলাদা করিনি এগুলো ভাজা হওয়ার সাথে সাথে নিজে নিজেই ছেলে যাবে পেঁয়াজ আলু বেগুন সব কিছুতেই কিন্তু সুন্দর রং ধরেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে একটা বড়ো সাইজের টমেটো দেখতে হবে টমেটোটা যেন বেশি পাকা না হয় তাহলে আবার সেটা গলে গিয়ে ভালো লাগবে না কিন্তু খেতে একটু কাঁচা কাঁচা টমেটো রঙ ধরেছে এরকম টমেটো এরকম ছোটো ছোট টুকরো করে কেটে এর মধ্যে মিশিয়ে দিলাম যেহেতু টমেটো দিয়েছি তাই একটু নুনও দিলাম নিয়ে আবারও আঁচ মিডিয়াম রেখে কিন্তু এটা এরকম করে ভেজে নিলাম টমেটোও কিন্তু একদম গলে যায়নি এবারে আমি আঁচটা লোক করে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া যায় আর দিচ্ছি চিনি অল্প একটু চিনি মিশিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলেই তরকারিটা রেডি হয়ে যায় কিন্তু এটাতে একটা ফিনিশিং টাচ দিতে হবে তাহলে এটা একটু রসালো হবে আমি অল্প একটু জলের মধ্যে দেখিয়ে দিচ্ছি হাফ স্পুন ময়দা বা কর্ন কর্মস্টাচও দেওয়া যায় হাফ স্পুনই কিন্তু দিতে হবে এর থেকে বেশি দিলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে ওই হাফ স্পুন ময়দা একটু জলের মধ্যে গুলে ভালোভাবে গুলে দিতে হবে যাতে একটুও দলা পাকিয়ে না থাকে মিশিয়ে দিলাম আর একটু জল দেব তাহলে সমস্ত ফ্লেভারগুলো সুন্দরভাবে মিশে যাবে আরেকটু জল দিয়ে আজ লো করাই রয়েছে ভালোভাবে একটু মিশিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে দিয়েই নামিয়ে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট পাঁচ সাতেক তাহলে সমস্ত ফ্লেভারগুলো সুন্দর মিলে মিশে যাবে এই তরকারিটা রুটির সাথে খেতে অসাধারণ লাগে আমার তরফ থেকে আমি সব বন্ধুদের রিকোয়েস্ট করছি যারা রুটি খেতে ভালোবাসেন তারা এই তরকারিটা অবশ্যই একবার তৈরি করবেন প্রায় বিনা মশলাতেই তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের একটা তরকারি যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অথচ এই ধরনের রান্নাগুলো জানতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমার নিত্য নতুন ভিডিও আপলোডিংয়ের নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর যাদের রেসিপি ভালো লাগবে তারা একটা করে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর কেমন লাগলো রেসিপি সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আত্মীয় স্বজন বা পরিচিতদের মধ্যে লিঙ্ক শেয়ার করতেও ভুলবেন না আজকে তাহলে আসছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ